স্নেহ দু হাজার চব্বিশ সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোয়েশ্চিন পেপার নিয়ে দেখো সরাসরি ষষ্ঠ শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা ত্রিশ মিনিট একে তাকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো ছয়টি মানে এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম ন্যায়ের বিধান দিলেন রঘুপতি নিমায় রুমণি রঘুবর উৎসবে রঘুমণি যতীন দাস অনশন করেন তেষট্টি দিন তিপ্পান্ন দিন পঞ্চাশ দিন না একশো দিন উৎসবে তেষট্টি দিন বন্যার ফলে দুই ভাইয়ের কুটির কি হয় ভেসে যায় ভেঙে যায় ধসে যায় খান খান হয়ে যায় উৎসবে ভেসে যায় কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী লাল ধরণী পাণ্ডুর ধরণী তরণী উতরাবে শ্যামল ধরণী হাবুর বিপদ গল্পে হাবু কোন বেঞ্চে বসে শেষ বেঞ্চে মাঝের বেঞ্চে দ্বিতীয় বেঞ্চে প্রথম বেঞ্চ উতড়াবে মাঝের বেঞ্চে ছুটি পেলেই কিশোরটি কোথায় ছুটে যেত সমুদ্রে পাহাড়ে নদীতে না মরুভূমি উতড়াবে সমুদ্রে রুপলির সঙ্গে সঙ্গে সিসি এর খেলা কত বছর হয়নি দশ এগারো বারো না তেরো একশো মিটারে সোনার মেডেল কে পেতে পারত মোনা বিষ্টু রাম উৎসবে বিষ্টু দুই এদিকে রয়েছে নিচে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান এক করে এক কিন্তু ছয় সময় সমান ছয় ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে জঘন আমার দেশ কার ত্রিংশ কোটি সন্তান ভারত মাতার ত্রিংশ কোটি সন্তান দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন যতীন দাস উত্তর কলকাতার অঞ্চলে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মোরা দুই সহদর ভাই কবিতায় সহোদর কারা মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর হলো হিন্দু ও মুসলমান ধর্মাবলম্বী মানুষ মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে কাকে ঘিরে আছে নদীর তীরে অবস্থিত ছায়াময় গ্রামগুলিকে ঘিরে অনেক প্রেম আছে সুধীরবাবুর কপালের ভাজ কিসের চিহ্ন সুধীরবাবুর কপালের ভাজ অসন্তোষের চিহ্ন কিশোরের মন লাগে না কিসে খেলাধুলো করতে কিশোরের মন লাগে না রুপলির সঙ্গে সঙ্গে কাদের খেলা হয়েছিল রুপলির সঙ্গে সঙ্গে সিসি এইচ দলের খেলা হয়েছিল নট আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নট আউট শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রতিগী মান দুই করে দুই গুণ ছাড় সমান সমান আট উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেরোই জুলাই অনশন শুরু হয় কেন রাহু সেন্ট্রাল জেলে যতীন দাস সহ তার পনেরো জন সহযোদ্ধার ওপর অমানসিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে তারা তেরোই জুলাই উনিশশো সালে সমেতভাবে অনশন শুরু করেন পরের প্রশ্ন এক বৃন্তে দুটি কুসুম এর অর্থ কী অধিকাংশটির অর্থ হল একটি গোটাই দুটি ফুল তবে কবি এখানে ভারতে অবস্থিত হিন্দু ও মুসলমান দুটি সম্প্রদায়কে দুটি ফুল বলে গণ্য করেছেন দুই জাতি ভাই সমান মোড়ে মরক এলে দেশে এর মধ্যে দিয়ে বক্তা কি ইঙ্গিত করেছেন বক্তা এর মধ্যে দিয়ে বলেছেন দেশে মরক বা রোগ দেখা দিলে তার প্রভাব থেকে হিন্দু হাইপেন মুসলমান কেউ বাদ যায় না অর্থাৎ মৃত্যু কখনো জাতি ধর্ম বর্ণ বিচার করে আসে না হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে হাবু শেষের দিকে বেঞ্চে বসে যায় না কারণ ওই বেঞ্চটির ওপরে শিক্ষক মহাশয়দের সর্বদা কড়া নজর থাকে প্যারা চেঞ্জ করে লিখবে হাবু ক্লাসের পড়া না করে স্কুলে আসায় সেদিন সে সিদ্ধান্ত নেয় যে মাঝামাঝি বেঞ্চে বসবে কপালে থাকলে আর পাঁচজনের ভিড়ে মিশে হয়তো বা সে একবারের মতো রেহাই পেয়ে যেতে পারে তাই হাবু তৃতীয় বেঞ্চের এক কোণের তিন কোরির পাশে বসে পড়ে এরপর বিষ্টু বল ডেলিভারি দিল বল ডেলিভারির আগে বিষ্টু যা যা ঘটনা ঘটায় তা বিবৃত করো বল ডেলিভারি দেওয়ার আগে বিষ্টু নিদার টিপস অনুযায়ী বিভিন্ন ঘটনা ঘটিয়েছিল বোলিং করার আগে বিষ্টু গুনে গুনে ছাব্বিশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটল তারপর বল হাতে ছুটে বোলিং ক্রেজে পৌঁছানোর আগে আর পিছু হোটে গিয়ে গোল হয়ে ঘুরপাক খেতে শুরু করল পাগলের মতো কখনো ঘুরে পাক খেয়ে কখনো লাফি আবার কখনো বোলিংমার্কে ফিরে গিয়ে সেই ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছিল লাফিয়ে ব্যাটসম্যানকে বল করছিল না খেলা শেষে নির্ধারিত সময় পর্যন্ত এইভাবে ছুটে গিয়েছিল বিষ্টু মনে হয় সব নিয়ে এ ধরণই ভালো কখন পৃথিবীকে ভালো মনে হয় এরকম মনে হওয়ার কারণ কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখনই অগ্রাহণপূর্ণ দৃষ্টিতে নিজের জীবন থেকে এই ধরনের প্রাণের দিকে তাকান তখন তার পৃথিবীকে ভালো বলে মনে হয় ভালো মন্দ সুখ দুঃখ এবং অন্ধকার আলো এই সবই পৃথিবীর অপরিহার্য অঙ্গ পৃথিবীর অবস্থানকারী সবার কাছে এদের গুরুত্ব আছে এদেরকে গ্রহণ করেই প্রত্যেকটি জীবন কাটাতে হয় জীবনে যেমন সুখের প্রয়োজন আছে তেমনই দুঃখেরও প্রয়োজন আছে সেই সঙ্গে ভালো মন্দ এবং প্রকৃতির আলো অন্ধকারও জীবনকে পরিপূর্ণ করে তোলে এই ভালো মন্দ সুখ দুঃখ আলো অন্ধকার নিয়ে সব মিলিয়ে এই পৃথিবীকে কবির ভালো বলে মনে হয়েছে জায়গায় রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো চারটি পদিগোষ্ঠী পাঁচ করে পাঁচ গুণ চার সমান সমান করি যুদ্ধ করিল প্রতাপাদিত্য প্রতাপাদিত্য কে ছিলেন তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন ষোল শতকে দিল্লির মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে অধুনা বাংলাদেশে বারোজন বিখ্যাত ভূস্বামী ছিলেন তারা একত্রে বারো হুইয়া নামে পরিচিত ছিলেন এদের মধ্যে অন্যতম শক্তিশালী ভূস্বামী ছিলেন রাজা প্রতাপ যশোর খুলনা ও চব্বিশ পরগনার এক বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ ধুমগার ছিল তার শাসনাধীন লিখবে বাংলায় মোগলরা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে প্রতাপাদিত্য মোগল রাজশক্তির বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন প্রশ্ন জেলে যতীন দাসের পাশের স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন জেলে যতীন্দ্রনাথ দাসকে জোর করে দুধ খাওয়াতে গেলে ফুসফুসে দুধ আটকে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান আটচল্লিশ ঘন্টা পর তার জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না এছাড়াও যতীন দাস লক্ষ্য করেন তার পাশে রাখা আছে একটি স্লেট ও একটি পেন্সিল তার বুঝতে বাকি থাকে না যে জীবনে আর কোনো দিন তিনি কথা বলতে পারবেন না এরপর যতীন দাস যাতে তার মনের ভাব ইচ্ছা অনিচ্ছা অন্যকে জানাতে পারেন তার জন্য তার পাশে স্লেট ও পেন্সিল রাখা হয়েছিল কবি কল্পনার নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন রবীন্দ্রনাথের কাল্পনিক নৌকা যাত্রায় এই ধরনের বহু চোখ ভোলানো এবং মঞ্জুরানো দৃশ্য ধরা পড়েছে তিনি মানুষ চোখে দেখেছেন এই ধরনের শ্যামল রূপ এবং ছায়া সুশীলতা ছোট ছোট গ্রামগুলিকে কবি এই সমস্ত দৃশ্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রত্যক্ষ করেছেন কবির আন্তরিকতাপূর্ণ দৃষ্টিতে ধরা পড়েছে নদীর কিনারা থেকে সুখ দুঃখ যেন দুই ভাই বোনের মতো তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে কবি খুব আগ্রহের সঙ্গে এই গ্রাম দৃশ্যগুলিকে অবলোকন করেছেন পরবর্তী এইটিই ছিল সুধীরবাবুর মেথড বা এটাই সুধীরবাবুর মেথড সুধীরবাবুর মেথডটি কি তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কী সুধীরবাবুর মেথড অর্থাৎ শিক্ষণ পদ্ধতি হলো তিনি ক্লাসে ঢুকে চেয়ারে বসে ছাত্রদের জিজ্ঞাসা করবেন গতদিনে যে রচনা লিখতে দিয়েছেন তা সকলে তৈরি করে এনেছে কিনা এরপর সবাই সম্মতি জানালে তিনি বেছে বেছে কয়েকজনকে লেখা পড়তে বলেন এবং বাকিদের সেগুলি মন দিয়ে শুনতে বলেন এটি তার মেথড সুধীরবাবু এমন মেথড অবলম্বন করেন কারণ তিনি চান একে অন্যের লেখা শুনে যেন শিক্ষার্থীদের মধ্যে বিষয় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয় তিনি পরে সকলের খাতা বাড়িতে নিয়ে গিয়ে সংশোধন করে দেন কিন্তু প্রত্যেকের লেখা যেহেতু থেকে পড়ার সুযোগ পায় না তাই অত্যন্ত ক্লাসে কয়েকটি রচনা শুনলে শিক্ষার্থীরা নিজের লেখার মান সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করতে পারবে এই উদ্দেশ্যেই তিনি এই ধরনের মেথড প্রয়োগ করেন ঝিনুকুরয় জ্ঞানের সাগর বেলায় অংশটার তাৎপর্য ব্যাখ্যা করো বিখ্যাত ছড়াকার আনন্দশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতায় বর্ণিত এক কিশোর অবকাশ পেলেই সমুদ্রের ধারে ছুটে গিয়ে নানান রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে বেড়াতো সন্ধে হয়ে গেলেও বাড়ি ফেরার কথা তার মনে থাকতো না তারপর পরিণত বয়সে সে ঝিনুকরূপী বিদ্যারত্নকে জ্ঞানের সাগরতটে সন্ধান করতে থাকে এই বিদ্যারত্নকে অবজ্ঞা ভরে মারিয়ে যান তার পাওয়া এক একটি ঝিনুক যেন জ্ঞান সাগরের এক একটি মূল্যবান রত্ন বিশেষ তাই সে এক মনে জ্ঞানরূপী ঝিনুককে জ্ঞানের সাগরতটে খুঁজে বেড়ায় চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদন মঞ্জুর হয়ে গেল আবেদনকারী কেছিলেন তার এমন আবেদন করার কারণ কী ছিল বা তার এমন আবেদনের কারণ কী ছিল উত্তর লিখবে সিসিএইচ দলের তরফ থেকে করা আলোর অভাবের আবেদন মঞ্জুর হয়ে গেল আবেদনকারী ছিলেন সিসিএইচ দলের ননিতা রুপুলি ব্যাটসম্যান জানলো যে বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝখানেও খেলা শেষ করা যাবে না ফলে শুরু হয় তর্কাতর্কি ননিদা বুঝতান বিষ্টুকে আরও পাঁচটা বল করতে হলে রূপলি যেভাবেই হোক জেতার জন্য একটি রান করে ফেলবে তাই ননীদা দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে তাড়াতাড়ি আলোর অভাবের আবেদন করে বসে পাঁচে থেকে রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্ন দুটো প্রশ্নের মান এক করে এক কিন্তু তিন সমান সমান তিন বর্ণিত হিজিবিজ এর খুঁড়োর নাম কি হিজিবিজ এর খুঁড়োর নাম টকায় হজবরলে বর্ণিত ছাগলের সেজমামা কিভাবে মারা গেল ছাগলের সেজমার আতখানা কুমিরে খেয়েছিল আর বাকি আতখানা মারা গেল হজবরলে বর্ণিত ব্যাকরণ এর ডিগ্রি কী ব্যাকরণ সিং এর ডিগ্রি বিয়ে খাদ্র বিশারদ মাথায় বিপরীতে কীরকম লোক দেখা যায় ন্যাড়া মাথার বিপরীতে জরাধারী লোক দেখা যায় হজবরলে বর্ণিত সবশেষে আসামি কে হলো গল্পের সবশেষে আসামি হলো ন্যাড়া ছয় দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের দুধ প্রশ্নের মান রয়েছে পাঁচ হজবরলয় বর্ণিত কাকটা কি দেখে দোকানপাট বন্ধ করে চলে গেল হজবরলয় বর্ণিত ছাগলে কি না খায় এক কথাকার কখন সে কথা বলেছিল উত্তর লিখবে উধবুধ প্রথমে ঝগড়া করলেও পরে তারা দুজনে গলা জড়িয়ে কান্নাকাটি শুরু করেছিল আর তার পর খানি কোলাকুলি করে দিব্যি খোশ মেয়াজে গাছের ফোকরের মধ্যে তারা ঢুকে পড়েছিল তা দেখে কাক দোকানপাট বন্ধ করে চলে গিয়েছিল চেঞ্জ লিখবে প্রশ্নে দিত কথাটি ছাগল শ্রী ব্যাকারণ সিং বিয়ে খাদ্য বিষাণুদের শ্রী ব্যাকারণ সিং একটি বক্তৃতা দিয়েছিল যার বিষয় ছিল ছাগলে কিনা খায় এই মনজ্ঞ বক্তৃতার সূচনা পর্বেই সে এই ধরনের উক্তিটি করেছিল হজরলো বইটিতে কোন চরিত্রকে তোমার সব থেকে ভালো লেগেছে কেন ভালো লাগলো সে বিষয়ে বলো হজরলো বইটিতে আমার সব চরিত্রই প্রায় ভালো লেগেছে তবে বেশি ভালো লেগেছে দাঁড়িওয়ালা ছাগলটির চরিত্র প্রায় চেঞ্জ করে লিখবে তার নাম ত্রিব্যাকরণ সিং সে বিয়ে খাদ্য বিশারদ ছাগলে ব্যয় করে সে থেকে ইংরেজিতে বিয়ে তারপর ব্যয় থেকে ব্যাকরণ তা আগে শ্রী শিং এর জায়গায় সিং সব দেখেই তো ভালো লাগে তারপর তার খাদ্য অখাদ্য বিষয়ে বক্তৃতা যেখানে খাবারের ঠোঙা থেকে লেপ কম্বল বালিশ ছুরি কাচি শিশি বোতল ইত্যাদি নানান জিনিসের উল্লেখ ছিল এমনকি তার কান্নাও আমাকে বেশ মজা দেয় এই জন্য এই চরিত্রটি আমার বেশি ভালো লেগেছে আগে রয়েছে নিচের যে কোনো চারটি প্রশ্ন প্রশ্নের মানে এক করে এক কিন্তু চার সমান সমান চার ধাতু বিভক্তি আগে বলে কাল ও পুরুষ ভেদে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর ওপরে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে বাক্য কাকে বলে পরস্পর অর্থের সম্পর্কিত পদগুলি জুড়ে নির্দিষ্ট গ্রোপ অনুযায়ী বিন্যস্ত হয়ে যখন কোনো বক্তব্য ধারণা বা ভাবনাকে প্রকাশ করে তখন সেই এককগুলিকে বলা হয় বাক্য নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো চোখে ভালো দেখতে পাচ্ছি না অভ্যর্থনাক বাক্য চোখে খারাপ দেখছি নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো রাতে ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো নমর্থক বাক্য রাতে ট্রেন ধরতে হলে দেরি করো না নির্দেশ অনুযায়ী নিজের বাক্যগুলিকে রূপান্তরিত করো সেদিনের খেলা শেষ হলো এবং সবাই খুশি মনে বাড়ি ফিরল সরল বাক্যে সেদিনের খেলা শেষ হলে সবাই খুশি মনে বাড়ি ফিরলো ছয় অনুযায়ী নিচের বাক্যগুলি রূপান্তরিত করো আমার ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম যৌগিক বাক্যে আমার ছবি আঁকছিলাম এবং গান শুনছিলাম আর এদাকে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো প্রশ্নের মাঠ আর একটি আদর্শ বিদ্যালয় স্বামী বিবেকানন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞান পরিবেশ দূষণতার প্রতিকার তোমার জীবনের লক্ষ্য নয় তাকে রয়েছে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো প্রশ্নের মান ছয় বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক মহাশয়ের নিকট আবেদনপত্র লেখো প্রশ্ন রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে তোমার এলাকার পৌর প্রধান ও অঞ্চল প্রধানকে একখানি পত্র লেখো দর্শ থেকে নিচের অনুচ্ছেদটি পড়ে পূর্ণ বাক্যে উত্তর দাও ভালো ভালো করে করে খুব কিন্তু যে তুলে দেওয়া রয়েছে সেই প্যান্সটা পড়বে তারপরে রূপ নিয়ে কবিরা কি করেছেন কবিরা অজয় নদীর সর্বনাশা রূপ সম্বন্ধে কবিতায় আর গান লিখেছেন অজয় নদীর উৎপত্তিস্থল কোথায় অজয় নদীর উৎপত্তিস্থল স্থল সোনাকপুরের মালভূমিতে অজয় নামের মানে কি অজয় নামের মানে হলো যাকে পোষ মানো যায় না কাঠের নৌকার টুকরো বর্তমানে কি হয়ে গেছে কাঠের নৌকার টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে ভালো করে দেখে নাও এই রোজ টোটাল তোমাদের থার্ড সেমিনি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন ভালো তোমার কোশ্চেনটা নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না আমার চ্যানেল নতুন হাওয়া লালকিলে সাবস্ক্রাইব প্রেস করে বা সে বেলারগুলো প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট স্টেডিট পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া রয়েছে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন করে উনুমনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না থাকে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে ফলে তোমরা গোচনাটা দেখে নাও